বিধর্মী খাওয়া যাবে না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন বলে কি বলবেন বলেন, তোমার কাছে কয়েকটা প্রশ্ন আছে তুমি জবাব দিবা। আবু তালেব মনে মনে বলে আরে প্রশ্ন করেন, আমার কাছেই না করবেন, আমি লিডার, আমার সাথেই না কথা, বাচ্চার সাথে কিসের কথা? বলে হ্যাঁ, যত প্রয়োজন সব বাচ্চার সাথেই। বলে বলেন, মুহাম্মদকে প্রশ্ন করে ডাক দিয়া বলেন, মুহাম্মদ তুমি ঘুমাও কেমনে? কি প্রশ্ন? এটা কোনো প্রশ্ন হইল? বলবে না তোমার আব্বুর নাম কি, তোমার কি অবস্থা, শরীর স্বাস্থ্য ভালো কি না, তুমি ঘুমাও কেমনে, এটা কোনো কথা হইল? আবু তালেব একটু খেপে গেছে, কে কি আবে দাবে প্রশ্ন করেন, ঘুমাই কেমনে? মানে মানুষ আমরা তো ঘুমাই কেমনে, শুই, নাক ডাকি আর ঘুমাই না? অনেক সময় তো অনেক বিবিরাও তো পুরুষের নাক ডাকার কারণে ঘুমাইতে পারে না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমায় কেমনে এই প্রশ্নটা করতেছে পাদ্রি। পাদ্রি আবার তখনকার কিতাবের আলেম, আলেমদেরকে রাহেব বলে, পাদ্রি বলে। ঘুমাও কেমনে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন ঘুমাই কেমনে শুনবেন? বলে কেমনে বলো, আমি ডান কাত হয়ে শুই, সুন্দর করে ঘুমাই যাই দোয়া পড়ে, সুবহানাল্লাহ বিহামদি। তো বয়স কত? বলে 9-10 বছর বয়স। ডান কাত হয়ে ঘুমায় কেন? করে এটা তো সুন্নত, আর রসুলের দাম তো এই সুন্নতের আখলাকের কারণেই, আর রসুল আসছেই তো এই দুনিয়াতে এই সুন্নতের আখলাকটা প্রচার প্রসারের জন্য, ঠিক না? মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমায় কেমনে এটা সে প্রশ্ন করতেছে। আবু তালেব বলে ঘুমের প্রশ্ন এটা কি ধরনের প্রশ্ন? বলে এটাই আমার জরুরি প্রশ্ন। বলে আচ্ছা শুনলাম, তুমি ঘুমাও কেমনে বুঝলাম, আচ্ছা তোমাকে প্রশ্ন করি, তোমার পিঠটা একটু দেখতে চাই। বলে পিঠ দেখবেন কেন? আবু তালেবের এটা আশ্চর্য লাগছে, পিঠ দেখার কি আছে? বলে পিঠেও দেখার কিছু আছে, কারণ রাহেব জানে যে এই ব্যক্তির পিঠে একটা জিনিস আছে। নাম কি? বলে বাবা নাম হইলো মোহাম্মদ। বাবার নাম কি? বলে বাবার নাম হইলো আবদুল্লাহ। আচ্ছা তোমার বাবাকে আর তুমি আবু তালেবকে বলতেছে তোমার কি হয়? আমার ছেলে হয়। না এটা ছেলে না। আবু তালেব ডাক দিয়া বলতেছে আপনি ছেলে নাকি না ছেলেটা আপনি বুঝলেন কেমনে? আমি তার বাবা, সে আমার ছেলে, ব্যবসায় যাচ্ছি, তাকে নিয়ে যাচ্ছি, তা আপনার সন্দেহ লাগার কারণটা কি বলেন তো? বলে না, আমি যার দিকে তাকাইলাম এবং তার চেহারা, তার নাম, তার বাবার নাম বলে দিচ্ছে সে তোমার ছেলে না। তার বাবার নাম কোনোদিন আবু তালেব হতে পারে না, তার বাবার নাম যদি হওয়া লাগে তো আবদুল্লাহ হবে। সুবহানাল্লাহ, কি হবে? আবু তালেবের একটু টনক নড়ছে, কিরে এ বাবার নাম জানলো কেমনে? সব পরে বলতেছি সবর, আগে তুমি তোমার পিঠের কাপড়টা একটু সরায় দাও। আবু তালেব ডাক দেয়া বলতেছে হাজার, এখানে কতগুলো মানুষ আছে, আমরা সফরের ভিতরে যাই, এই সমস্ত মানুষের সামনে আপনি পিঠের কাপড় উঠাইতে বলেন, এটা কেমন ধরনের বেয়াদবি হয়ে গেল? মোহাম্মদ ডাক দেয়া বলে চাচা যা দেখার দেখতে দেন, কোনো সমস্যা নাই, আমি পিঠের চাদর উঠাইতে তৈয়ার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৈয়ার হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন, পিঠের চাদর উঠাইতে দেরি, পাদ্দি তাকায় দেখে মোহাম্মদ রসুল্লার দুই কাঁধের মাঝখানে মোহর নবতের সিল মোহর মারা দেখা, বলে মাশাআল্লাহ পেয়ে গেলাম প্রমাণ। আবু তালে বলে কিসের প্রমাণ? বলে বুঝবা না, পূর্ববর্তী কিতাবের ভিতরে তার চেহারা, তার নাম, তার বাবার নাম, তার সমস্ত কিছু বর্ণনা, রসুল কোন জায়গায় যাবে, কেমন হবে, কেমন হবে, কেমন আখলাক হবে, এই সমস্ত কিছু আগের কিতাবগুলোতে উল্লেখ করা আছে, আমি সব কিছু দেখে বুঝলাম, এটা সাধারণ কোনো বান্দা না। এ আবু তালেব তুমি মনে রাখবা, এই মোহাম্মদটা হলো আখেরি জামানার পয়গম্বর হবে, মোহাম্মদুর রসুলুল্লাহ, যাহা তক হায় রুবুবিয়ত খুদা কি ওয়াহা তক হায় রিসালাত মুস্তফা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জিনিস দেখছেন, দেখার পরে প্রমাণ হয়ে গেল। আবু তালেব বলে মোহাম্মদ যে আমাদের সঙ্গে আছে তুমি কেমনে বুঝলা? বলে না বুঝার তো কোনো কারণ নাই পাদ্রি, আমি যখন গির্জার ভিতরে ইবাদতের মধ্যে মগ্ন, হঠাৎ করে তাকায় দেখি সব জায়গায় সূর্যের তাপ, কিন্তু এক জায়গায় সূর্যের আলতাপ নাই, একটা জায়গায় নির্দিষ্টভাবে মেঘের টুকরা একটু একটু করে সামনের দিকে আগায়। আবু তালেব ডাক দিয়া প্রশ্ন করে কি সেটা দেখলা? বলে আমি হঠাৎ করে উপর থেকে তাকায় দেখলাম মেঘের টুকরাটা যেখানে যায় তোমাদের সবার গায়ের ভিতরে রোদ,
আমি যখন তোমাদের কাফেলাকে দেখলাম আমি দেখলাম কাফেলাটা সামনের দিকে আস্তে আস্তে আগায় যায় সবার গায়ের ভিতরে মরুভূমির রোদ লাগে কিন্তু মোহাম্মদটা যেখানে যায় ওই আসমানে ওই মেঘের টুকরাটা মোহাম্মদের মাথার উপরে ছায়া দিতে দিতে সামনে আগায় শুধু তাই নয় আমি আরো জিনিস লক্ষ্য করলাম মরুভূমির যে রাস্তার খেজুর গাছ পূর্ববর্তী কিতাবের ভিতরে দেখা আছে লেখা আছে মোহাম্মদ যেখানেই যাবে মোহাম্মদকে মেঘ ছায়া দান করবে মোহাম্মদকে যমুনার হরিণ পর্যন্ত সালাম দিবে মোহাম্মদকে ওই খেজুর গাছগুলো সালাম গ্রহণ করবে এ মুসলমান এ আবু তালেব আবু তালেবকে পাদ্রি ডাক দেয়া বলে আমি যখন তাকায় দেখলা আমি তাকায় দেখি মোহাম্মদের কদমে যতই সামনে আগায় ওই দূরের খেজুর গাছগুলো নুয়ে নুয়ে মোহাম্মদকে সালাম জানায় এটাই হলো পয়গম্বর মোহাম্মদুর রাসূলুল্লাহ যেই নবীর দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দিলেন আখেরাতেও দিলেন উভয় জাহানের বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারা এই জন্য এই নবীর সঙ্গে গাদ্দারি আমি আল্লাহ সহ্য করি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীকে তোমাদের ভিতরে পাঠাইলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই নবীর উত্তম আখলাকটা তোমাদের জন্য আমি পয়গম্বরের ভিতরে ঢুকাই দিলাম সমাজের ভিতরে কেউ যদি পয়গম্বরকে মানে তার দিলের ভিতরে শান্তি রাষ্ট্রে মানলে রাষ্ট্র শান্তি সমাজে মানলে সমাজ শান্তি ঘরে মানলে ঘরের ভিতরে শান্তি যেখানে পয়গম্বরের আখলাক মানা হয় ওই জায়গায় শান্তি না অশান্তি শান্তি সব জায়গায় যেখানে রসুলের আখলাক মানা হবে শান্তি আল্লাহ পাক আরেক জায়গায় রসুলের পরিচয় দেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা রসুলের আরেকটা পরিচয় হলো রসুল শ্রেষ্ঠ শিক্ষক সারা দুনিয়ার ভিতরে মানুষের ভিতরে যত শিক্ষক নজরে পড়ে সবচেয়ে উত্তম শিক্ষক মোহাম্মদুর রাসূলুল্লাহ ডাক্তারদেরও শিক্ষক মোহাম্মদ ইঞ্জিনিয়ারদের শিক্ষক মোহাম্মদ বিজ্ঞানীদের শিক্ষক মোহাম্মদ এই কারণে আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন আমি সমস্ত দুনিয়ার ভিতরে ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের জন্য আমি পয়গম্বরকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নিযুক্ত করেছেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক কে মোহাম্মদ আজকে সারা দুনিয়াতে শিক্ষার হার বাড়ার জন্য কত চেষ্টা এই যে সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তা উনি তো এখানে আছেন সবচেয়ে উঁচু শিক্ষা অর্জন করে আছেন যত মানুষ শিক্ষা এখন সমাজে বাড়তেছে শিক্ষা বাড়তেছে আলহামদুলিল্লাহ শিক্ষার হার বাড়ার জন্য যা কিছু করার আমরা করতেছি কিন্তু শিক্ষা তো বাড়তেছে আপনি নজর দিলে দেখবেন শিক্ষা যত বাড়তেছে অমানুষ তত বাড়তেছে আস্তে শিক্ষা বাড়ে গরু চোর বাড়ে শিক্ষা বাড়ে দুর্নীতি বাড়ে শিক্ষা বাড়ে সুদ আর ঘুষ বাড়তেছে ঠিক কিনা শিক্ষাও বাড়ে শয়তানও বাড়তেছে লাভ হইল কি এই শিক্ষা দিয়া অথচ ওই শিক্ষার ভিতরে আজকে স্কুল কলেজের ভার্সিটির শিক্ষার ভিতরে যদি একটু খালি মোহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের শিক্ষা ঢুকা দেওয়া যেত আজকে সমাজে ইঞ্জিনিয়ার যেমন বাড়ে শিক্ষার বাড়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার বাড়তেছে ওই রসুলের আখলাক থাকার পরে দেখতেন রাস্তাঘাটে রডের পরিবর্তে ইঞ্জিনিয়াররা বাস দিত না আজকে রডও চলে বাসও চলে ডাক্তার নার্সিং হোম খুইলা মানুষকে কষায়ের মতো জবাই করতেছে কেন ও ডাক্তার হইছে মাগার মানুষ হইতে পারে নাই ও ইঞ্জিনিয়ার হইছে মাগার মানুষ হইতে পারে নাই অবিজ্ঞানী হয়েছে মাগার মানুষ হতে পারে নাই মানুষ যদি হওয়া লাগে শিক্ষার ভিতরে মোহাম্মদ রসুলের আখলাকের শিক্ষা ঢুকাই দেওয়া লাগবে দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া
পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরেকিয়ার ভটনামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া, আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না বেঠি? শিক্ষার ভিতরে শান্তি, জোরে বলেন। আজকে সমাজের শিক্ষা আমরা পাই কি জানেন, যে কোনো মেয়ে আর পুরুষ যদি মিলেমিশে একত্রিত হয় তাহলে এটার দোষ নাই, আর বউ আর জামাই যদি জোরাজুরিত হয় তাহলে ধর্ষণ মামলা। মানে হালালটাকে হারামের ধান্দা আর হারামটাকে হালালের ধান্দা, কি ঠিক না? তারা করলে দোষ নাই, তারা এগুলার প্রচার করে এটাতে কোনো দোষ নাই, আর আমাদের নুন থেকে চুন খসলেই যত দোষ আর নন্দ দোষ, ঠিক না? যে সমস্ত বেইমানেরা আমাদের ওলামা একরামের বিরুদ্ধে সংবাদ অপপ্রচার করেছিল আজকে তারা আমাদের চোখের সামনে সারা জাতির কাছে লাঞ্ছিত হইতেছে, আমরা দেখতেছি। আল্লাহর ধরায় এরকমই, আল্লাহ বলেন আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না, ঠিক না? আল্লাহ ছাড় দেয় মাগার ছেড়ে দেয় না। হালত তো দুনিয়াতে এরকমই, হয়তো আপনার পাওয়ার থাকবে না তো আমার পাওয়ার থাকবে, কেউ দুর্বল কেউ সবল, কিন্তু কেয়ামতের ময়দানে একমাত্র মুমিন আর আশেকদের সবলতা থাকবে, আর কারো থাকবে না ইনশাআল্লাহ। যারা রসুলের আশেক এরা রসুলের নাম বিক্রি করে করে পার পাওয়া যাবে, দুনিয়াতে যেমন দলের নাম বিক্রি করে পার পাওয়া যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ আছে, এখন আপনি আওয়ামী লীগের নাম বলবেন তো আপনার সাত খুন মাফ, এটাই স্বাভাবিক। তো কেয়ামতের ময়দানেও আপনি খালি দাবি করবেন যে আমি কিন্তু মোহাম্মদ রসুলের উম্মত, আল্লাহ বলবে যা সব কিছু মাফ। পাওয়ার চলবে কার? মোহাম্মদ রসুলের পাওয়ার, দলের পাওয়ার। আর তুই কোন দলের? আমি অন্য কোনো দল করি নাই ভাই, আমি ইসলাম দল করছি। এখন কোন দল আছে তো? আর তখন ইসলাম, এছাড়া কোনো কথা আছে? হ্যাঁ, আপনারা কমেন হুজুর আপনি একটু ইঙ্গিত দিয়ে কী করেন? আমি ইঙ্গিত দিয়ে কিছু কই না, যা কইতেছি সরাসরি বলতেছি। এখানে একটা পাওয়ার, ওখানে আরেকটা পাওয়ার, এখানে এই পাওয়ার চলবে কিনা দুনিয়া, কিন্তু এখানেও যদি পাওয়ার থাকে আবার ওখানেও যদি পাওয়ার থাকে তাহলে তো দুনিয়াটাই কামিয়াব, ঠিক না? এখন আপনার যদি এখানে ক্ষমতা থাকে, আপনি চেয়ারম্যান অথবা মেম্বার, আবার আপনি ইমানদারও, অসংখ্য চেয়ারম্যান মেম্বার ইমানদার আছে না নাই? অসংখ্য আছে চেয়ারম্যান মেম্বার, অসংখ্য ইমানদার আছে। তা আপনার এখানেও পাওয়ার থাকলো, আবার ইন্তেকালের পরে মোহাম্মদ রসুল্লাহর দিনের পাওয়ারও থাকলো, ক্ষতি আছে নাকি কোনো? আর যদি এখানে থাকলো কিন্তু ওখানে নাই, তাহলে কিন্তু ভিক্ষুকের মতো পিছনে পিছনে ঘুরতে হবে। কাদের পিছনে? আল্লাহ একটু মাফ দেন, আল্লাহ কব যা পাওয়ার তো দেখাইছিলি সব ওখানে, এখানে আবার ভিক্ষা করতেছিস কেন? যা, এখানে আমরা অন্য কোনো পরিচয় না, আমরা পরিচয় হলো বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা জোরে বলেন? আমরা কি বিশ্ব নবীর সবচেয়ে বড় পরিচয়, এটা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ, আমার ফেরেশতারা নবীর উপরে দুরুদের আমল করে, সুতরাং তোমরা যারা মুমিন তোমরাও রসুলের উপরে দুরুদের আমল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন বান্দা যদি একবার দুরুদের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে দেন। ছোট্ট লম্বা দুরুদের দরকার নাই, দুরুদ ইব্রাহিম অনেক বড় পড়তে সময় লাগে, ছোট্ট দুরুদ রাসূল শিখায় গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়তে মাত্র লাগবে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডে 10টা রহমত যদি হয় লস না লাভ। এলাকার ভিতরে বিপদে পড়েন, মুসিবতে পড়েন, অনেক মেয়েদের বাচ্চা হয় না, অনেক মেয়েরা গর্ভবতী, আমাদের ওস্তাদদের থেকে আমরা শিখলাম, আপনাদের কাছে বলতেছি, মেয়ের যদি গর্ভে বাচ্চা থাকে মেয়েকে শেখায় দেন, মা তুমি 24টা ঘন্টা রসুলের দুরুদের উপর আমল করো, ইনশাআল্লাহ দুরুদের বরকতে গর্ভটা আসানের সঙ্গে হয়ে যাবে।
বিপদে পড়তেছেন, বিয়ে হয় না, মেয়ে পায় না অথবা ভালো স্বামী পাওয়া যায় না, দুরুদের আমল করেন, সন্তান হয় না, দুরুদের আমল করেন, ব্যবসায় বরকত নাই, দোকানের ভিতরে বসে বসে দুরুদের আমল করেন, হে মুসলমান, যত বড় বিপদ হোক না কেন, সমস্ত বড় বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের বরকতে সব আসান করে দিতে পারেন। এটা এমন একটা আমল, আমাদের ওস্তাদ আমাদেরকে বলছে, আমি আমি আমার জীবনের তাজরিবা থেকে বলতেছি, যত বড় বিপদ আসছে আলহামদুলিল্লাহ রসুলের দুরুদ আসান করে দিছে। আরে আমাদের বাবা আদমকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের বরকতে মাফ করে দিয়েছিলেন। জান্নাতের ভিতরে সব জায়গায় 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 লেখা, পিলারের ভিতরে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানেও আল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর কেমন দামি বানাইছেন, আল্লাহ পাক আদম পয়গম্বরকে রাগ করে জান্নাত থেকে বের করে দিলেন, বারবার মাফ চায় মাগার ক্ষমা নাই, কিন্তু যখন বললেন মালিক তোমার ওই জান্নাতের ভিতরে নামের সঙ্গে একটা নাম দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ওই নামের উসিলায় তুমি আমি আদমকে ক্ষমা করে দাও, আল্লাহ বলে আমার পয়গম্বরের নামের উসিলা হয়ে গেছে, মাফটাও ঠিক হয়ে গেছে, রাসূলের উযুহাত তো মাফ। এই জন্য ভাইরা আমার শুধু আশেক দাবি করলে হয় না, রসুলকে আমরা সবাই দেখতে চাই না, চাই না, সবাই চাই, সবার মনের ইচ্ছা, দুনিয়ার জমিনে আর দেখা সম্ভব নয়, মাগার একদিন একদিক থেকে দেখা সম্ভব, কোন দিক থেকে বলে ঘুমের ভিতরে স্বপ্নযোগে রসুলকে দেখা সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব না। আমাদের এক বাবা বলছিল আমি ঘুমের ভিতরে আল্লাহর স্বপ্ন দেখছি, কোন বাবা জানেননি, হ্যাঁ দেওয়ান বাকি আল্লাহর স্বপ্ন দেখছে, তা আল্লাহর স্বপ্ন দেখছে মানে শয়তান, বড় শয়তানের স্বপ্ন দেখছে আর কি। কারণ রাসূল বলেন কেউ যদি ঘুমে আমার স্বপ্ন দেখলো তো সে আমাকেই দেখলো, কারণ শয়তান কোনোদিন আমি রাসূলের সুরত ধরতে পারে না, শয়তান আপনি রাসূলকে দেখছেন তো রাসূলকেই দেখছেন, রাসূলের সুরত শয়তান ধরতে পারবে না, কিন্তু আল্লাহর সুরত ধরে ধোকা দিতে পারবে। এই জন্য রাসূলকে স্বপ্ন যুগে দেখা সম্ভব না অসম্ভব, সম্ভব, সম্ভব। কেমনে দেখবেন, প্রত্যেক দিন একটা আমল করে নেন, প্রত্যেক দিনের আমল হবে কি, শোয়ার আগে ফেসবুকের আমল নাকি, এখন তো আমাদের অবস্থা ফেসবুক 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 শুইছে হয়ে যায়, ভিডিও মোবাইলে দেখলাম এক ছেলে বলতেছে আমার মোবাইলটা ডিস্টার্ব, বলে কেমনে ডিস্টার্ব, কয় রাত 12টা থেকে নিয়ে একটু ফেসবুক চালানো শুরু করছি, মাত্র 10 মিনিট চালাইছি, 10 মিনিট চালানোর পরে ঘড়ির দিকে তাকায় দেখি রাত 3টা বাজে, কি দেখে, আরে বুঝে নাই, এরা বুঝে নাই, 12টার দিকে ফেসবুক চালানো শুরু করছে, মাত্র 10 মিনিট চালায় দেখে কয়টা বাজে। আসলে কি মনোযোগের সমস্যা না মোবাইলের সমস্যা, মনোযোগ মনোযোগ মনোযোগ, মোবাইল তো ঠিকই আছে, হে যে 3 ঘন্টা কেমনে চলে গেলো তার কোনো হুঁশি নাই, আবার রাত্রিবেলা পড়তে বসলাম 8টার দিকে, টানা 3 ঘন্টা পড়ছে, কোনো দিকে মনোযোগ দেই নাই, ঘরের দিকে তাকায় দেখি 8টা 10 বাজে মাত্র, এবার বুঝেন সে কোন কোয়ালিটির ছাত্র। এই ছাত্র ভবিষ্যতে রাস্তাঘাট বানানোর সময় বাস দিবে না তো রড দিবে, সবার আগে খালি ফেসবুকের আমল করে, আর যা মন চায় তা, আবার হুজুর হোক বাপ হোক কারো ছাড় দেয় না, আমি কারো ছাড় দিই না, আমি লিখি সবার বিরুদ্ধে, কারণ তুই সামনে কস না, কাকা সামনে কওয়া যায় নাকি, আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম আপনি যার সঙ্গে কথা বলার দুঃসাহস নাই, আপনি দূর থেকে তার একটা খোসা দিয়ে কমেন্ট করে দিতে পারবেন, উন্মুক্ত জায়গা, যা মন চায় লিখতেছে, যার বিরুদ্ধে মন চায় লিখতেছে, নিজের সন্তানের সমান ছাত্রের যোগ্য হবে না, বাস বিরুদ্ধাচারণ করে ফেলতেছে, আর ঝগড়া কেন জানেন, তুই আমার পোস্টে লাইক দিলি না কেন, এই কারণে ঝগড়া, ঠিক যেগুলো বলছে তার মানে এগুলো ঝগড়া লাগে নাকি, আছে না নাই, এই জন্য তো আমরা কই, আমি মনের দুঃখে তো গান লিখি, আমরা মনের দুঃখে লিখছি যে ডিজিটাল এই দেশে যত ফেসবুক বাড়তেছে তত বলদের সংখ্যাও বাড়তেছে, সব বলদগুলো দেখবেন ফেসবুকে 24 ঘন্টা সময় দেয়, না পড়ালেখা, না খাওয়া দাওয়া, না কিছু, একটা অ্যান্ড্রয়েড সেট পাইছে, এবার ফেসবুক আর ফেসবুক আছে না নাই, ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই, আর পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার,
যা যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না। আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, পারেন না পারেন না বলেন, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে মানে আমরা বলত না মানে আমরা খুব বেশি চালাক কে ঠিক না, আদো বাখলাকার বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, একজনে একাধিকে আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই, জওয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকে পাইয়া, কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আর কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই, সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি, এখন লাইকও কিনতে পাওয়া যায় ফেসবুকের পেজের লাইকও কিনতে পাওয়া যায়, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি, কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া বলবে আমিন লেখেন মিয়া, বুঝলে বুঝপাতা না বুঝলে, জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে, কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি, আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় পোলায় চলতেছে প্রেম নিজেও জানে না, মাঝে মাঝে ইজলাদের সঙ্গে হয়ে যায়, হ্যাঁ তারা খাইছেন নি কেউ, অনেকে খাইছে এম কয় আর কি না, আরে সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, ঠিক না ভাই ঠিক, রাগ করেন কেউ বলা দরকার নাই, হ্যাঁ যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখে শুধু হিংসা জইলা মরে, পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচ্চি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া, দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়, ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে, যখন তখন মন গড়ার করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, কালের কণ্ঠ যুগান্তর ইনকিলাব প্রথম আলো, আগের মতো পত্রিকা তো চলে না আর ভালো, চলেনি আগে দেখতাম আমার দাদা বাবারা পত্রিকা শুরু থেকে শেষ পর্যন্ত মোতালা করে শেষ মুখস্থ পুরা, আর এখন কিসের পত্রিকা টাকা দিয়ে কোন ফাগলে কিনে কি ঠিক না, কালের কণ্ঠ যুগান্তর ইনকিলাব প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো, ফেসবুকে আর সত্য মিথ্যা সকল খবর আসে, হুদেই কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে, আরে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি, মনের মতো কইরা তারপর খবর প্রচার করি, সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা, ঠিক কিনা, যদিও আমার লেখা থাকে হাজার ভুল, আর তবু আমি চলছি চলবো নর্ম নায় চল, ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, ঠিক না, নারে তাকবীর প্রধান বক্তার আগমন, মুফতি ওলিউল্লাহ সাহেব হুজুরের আগমন, তো ভাই যে কথাগুলো বললাম রাগ করছেন কেউ, হ্যাঁ আপনারা থাকবেন শেষ পর্যন্ত, হাত উঠান সবাই, হাত উঠেছেন নারা ছাড়া দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক বলেন আমিন, সবাই শেষ পর্যন্ত বসবো, আমাদের উস্তাদ ছাত্র
আমরা এটা সিম্পল দেখাইলাম আমি ছাত্র আর উনি কি জোরে বলেন ওস্তাদের মায়ের জোরে কোন আরো জোরে ওস্তাদের মায়ের যদি যান তাহলে যারা যাবে এরা হলো কপাল মোড়া ঠকবে শেষ রাতের মার দেখবে না আমি আজকেও বলছি যে আমাদের কণ্ঠ এখন যা হুজুরের কণ্ঠ এখন সেম আস আমার সমান বয়স থাকতে জানি হুজুর কি জিনিস ছিল এটা আল্লাহ মাম জানে আলহামদুলিল্লাহ আমি যেমন গজল পারি হুজুর এরকম গজল পারে আর আপনাদের তো পরিচিত এই এলাকায় অসংখ্য প্রোগ্রাম করে আপনাদের প্রিয় আলোচক আমাদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব হুজুর আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুক বলেন আমিন হুজুরকে নেক হায়াত দান করুক সুস্থতার হায়াত দান করুক এরকম ওস্তাদরা থাকবে আমাদের মাথার ছায়া থাকবে ওনাদের এতেকাল মানে আমরা এতিম হয়ে যাওয়া এ কারণে আমাদের ওস্তাদদের জন্য আমরা সবসময় দোয়া করবো আকাবিররা যেন আল্লাহ পাক অসংখ্য নেক হায়াত দান করে বলেন আমিন তা আমি যেটা বলছি সেটা হইল রসুলকে দেখা সম্ভব সেটা দুরুদ শরীফের আমল যদি কেউ কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রসুলকে দুরুদের বরকতে স্বপ্নে দেখায় দিবে আমি নিজে আমল করার চেষ্টা করব আপনারাও আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ দয়া করে উঠবেন না আমি কারোর সঙ্গে মোসাফা করব না হাত মেলাবো না সোজা গাড়িতে উঠবো গাড়ি রেডি রওনা দেবো একটা মানুষ উঠবেন না আর যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা দেখেন কেউ যেন বাইরে বেরোইতে না পারে এই উঠলে কিছুটা কাণ্ড হয় আর কি আবার বসে যাবে জানি কিন্তু এখন উঠেন না কেউ আল্লাহর বস্তে এটা ওস্তাদের সামনে বেয়াদবি।